ঘোষণা দিয়ে দিয়েছি মাদার্স ল্যাবের উদ্দেশ্যে আজকে থেকে ওদের অ্যানুয়াল ফাংশনে নাচ শুরু। অ্যানুয়াল ফাংশন নিয়ে বেশ কিছু কথা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, অ্যাকচুয়ালি এত কিছু বলার থাকে আর সময়টা এতটাই কম থাকে যে বলা হয় না, তো আজকে বলবো। আগে সৌর্যকে ঢুকিয়ে নিই, 11:05 সৌর্যকে ঢুকিয়ে নিয়ে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো। সব রিহার্সালের জন্য ঢুকে গেছে ভেতরে রুমে আর আমরা এখানেই ওয়েট করছি। আমরা গার্জিয়ানরা কেউ ঢুকছি না, কেন ঢুকছি না সেটা আমি পরে ডিসকাস করে দেবো। আপাতত এইটুকুই দেখো, ভেতরে স্কুলের ভেতরে তো আমি বেশি শুটও করতে পারবো না, তো আমরা এখন বাইরে ওয়েট করছি আর গল্প টল্প করছি, আড্ডা ফাড্ডা মারছি। 12টা অবধি এরমই চলবে, তারপর আমি সৌর্যকে নিয়ে চলে যাবো ব্যাংকে। ব্যাংকে ওর আধার কার্ডের যে ছোটো ছোটো ডিটেলিংয়ের কাজগুলো আছে তো সেইগুলোই করবো। তো চলো একটু দেখে নিই। তারপর ম্যাম আমাদের বলেছেন এই যে স্কুলে অ্যানুয়াল ফাংশনের রিহার্সাল চলছে এটা পুরোটাই সোশ্যাল মিডিয়ায় প্র্যাকটিস রিহার্সাল নামে আসবে, তাই যতদিন না স্কুলের পক্ষ থেকে এই প্র্যাকটিস রিহার্সালটা রিভিল হচ্ছে আমি ততদিন ব্লগের মধ্যে কোনো কিছুই দেখাতে চাইছি না। আমি চাইছি স্কুলের পক্ষ থেকে আগে এই প্র্যাকটিস রিহার্সাল উইথ অ্যাকচুয়াল সং রিভিল হোক, তারপরেই আমি আমার ব্লগে এই ড্যান্স রিহার্সালটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আর কিন্তু খুব বেশি দিন দেরি নেই, ওদের অলরেডি ডান্সের যে ড্রেস সেটাও অর্ডার দেওয়া হয়ে গেছে। সৌর্য কী পড়ছে, অদ্বিকা কী পড়ছে, শ্রদ্ধানবী কী পড়ছে, ওম কী পড়ছে, শ্রীজাত কী পড়ছে, এই সব নিয়ে আজকাল আমাদের একেবারে টান টান উত্তেজনা। কোথা থেকে অর্ডার করব, কীরকম দেখতে হবে বা তার কোয়ালিটি কেমন, যাতে ওই একটা দিন বাদেও ওরা জিনিসগুলো পড়তে পারে, সেই নিয়ে প্রত্যেক রাত্রেই মায়েদের সঙ্গে চলছে গভীর জল্পনা কল্পনা। আর এখানে দেখো খালি এদের অবস্থা, এরা নাচ করতে করতে কী রকম টায়ার্ড হয়ে গেছে। ছোট্ট ছোট্ট প্লে গ্রুপের সব বাচ্চা আর তারাই নিজেদের মতো করে নাচছে, ভাবো কি মিষ্টি। নিজেরা নাচলো তো ঘন্টা, মিস একাই নেচে গেলেন, আর তারপর এরা সব টায়ার্ড হয়ে স্কুলের যে ফ্লোর আছে ফ্লোরে গড়াগড়ি দিচ্ছে। ওরা নাকি ভীষণ টায়ার্ড। ব্যালেটের ভেতর দিয়ে যাচ্ছে, অ্যাকচুয়ালি যাবো হচ্ছে ইন্ডিয়ান ব্যাংকে সৌর্যের আধার করাতে, তো সৌর্যকে নিয়েই যাচ্ছি, শুধু ডকুমেন্টসগুলো আজকে জমা দেবো। চল। এই যে ICCU লেখা ব্লু অ্যান্ড হোয়াইট নার্সিংহোমটা, এটা একটা ভাঙাচোড়া বাড়ি ছিল, আর এখন যেটা নৈহাটি পৌর প্রশাসনিক ভবন ওটাই ছিল আমার ছোটোবেলার স্কুল, মিউনিসিপ্যালিটি স্কুল। এখানে কিছুর কাজকর্ম চলছে, একটু জিজ্ঞাসা করে যাব কি হচ্ছে কে জানে। ব্যাংকের সমস্ত কাজ হয়ে গেছে, জমা হয়ে গেল, বললো হোপফুলি আধার কার্ডের জন্য ডাকা হবে পুজোর পরে, আর আস্তে আস্তে সৌম্যর সঙ্গে দেখা হয়েছে, তাই আমরা এখানে ওয়েট করছি যে সৌম্যকে নিয়েই একেবারে আমরা হয়ে গেল। ওই জাস দেখতে পেয়েছো দাদাকে? কই দাদা? ও নেচেছে স্কুলে। স্কুলে ওরা যে কীভাবে প্র্যাকটিস করছে ওটা সোশ্যাল মিডিয়ায় দেওয়া হবে, আর তারপরেই আমি ব্লগে পাবলিশ করব। আদারওয়াইজ আমার কাছে তোলা সবই আছে কিন্তু ব্লগে আমি কিছু দেখাবো না, মানে আমি চাইছি না কোনো স্কোপ থেকে যাক, যে স্কুলের আগেই আমরা ওপেন করে দিয়েছি বলে আমাদের ব্লগে দেখানো হলো, এবং আমার ওপর কোনোরকম মানে চাপ আসুক যে স্কুলের অ্যানুয়াল ফাংশনে কী গান হচ্ছে, কী মিউজিক হচ্ছে, কী ডান্স হচ্ছে, সেগুলো আমি আগে রিভিল করেছি। তো আগে স্কুল পাবলিশ করে দেবে সোশ্যাল মিডিয়ায়, তারপরে আমি সেরকম বুঝে পাবলিশ করবো। হ্যাঁ, এটাতে তোমরা কোনো দোষ নিও না, এটার জন্য আমি অনেক অনেক সরি চেয়ে নিচ্ছি তোমাদের কাছে, এইটুকু প্রাইভেসি তো স্কুলের স্বার্থে মেনটেন করতেই হয়। তো চলো দেখতে থাকো। আমরা অ্যাকচুয়ালি বলেছি আমরা গার্জিয়ানরা কোনোরকমভাবে অ্যানুয়াল ফাংশনে নাচ গান করবো না, মানে দেখতে খুব দৃষ্টিকটু লাগে, গানটা একটা সেপারেট ম্যাটার, বাট ডান্সিংয়ের ব্যাপারটা না একটু দেখতে অড লাগছে। তো এখন তো আমরা কেউই আর ওল্ড শেপে নেই, আমরা বরং প্রপোজাল দিয়েছি আপনারা বাবাদের ধুতি পাঞ্জাবি পরিয়ে তুলে দিন, তুলে দিয়ে আজ ঢাকের তালে এই নাচটা করান, আমরা বরং কিছু হাতে জুঁই ফুল পেতে আমরা শুনবো, বাবারা কেমন নাচে আমরা দেখবো, আমরা আর নাচানাচির দিকে যাচ্ছি না। তো সৌম্য কিন্তু অলরেডি ঢুকে গেছে ভেতরে, আর সৌর্যও ঢুকে গেছে, এবার আমি ঢুকবো।
মিশো থেকে আমার দুটো পার্সেল চলে এসেছে, পুজোরই পার্সেল কিন্তু জামা কাপড় নয়, বাড়ির ক্লিনিং বা মেইনটেনেন্স এই সংক্রান্ত পার্সেল বলতে পারো। এসো ওপেনিং করে দেখাই। আমি মিশো থেকে দুটো জিনিসের অর্ডার দিয়েছিলাম, অ্যাকচুয়ালি দুটো না এত জিনিসের অর্ডার দিয়েছি যে কোন দিন কোনটা আসছে আর সেটার কত দাম সেটাই ভুলে গেছি। আজকে দুটো পার্সেল এসেছিল, একটার মধ্যে ছিল এই মাউস ট্র্যাপটা। বাড়িতে তোমাদের অনেকবার ব্লগে বলেছি ইঁদুরের সাংঘাতিক উৎপাত। আমার শুধু ভয় নতুন জামা কাপড় বা সৌম্যসৌর্যের বই না ইঁদুর কেটে ফেলে। যদিও একতলায় ওরা অনেক খাবার পায়, তবুও সেদিন দুপুরবেলায় নাকি একটা ইঁদুর সৌম্যর পিঠের ওপর উঠে নৃত্য করছিল, তাই জন্য সৌম্য খুব ভয় পেয়েছে। তাই আমি মিশো থেকে এই র্যাট ট্র্যাপটা অর্ডার দিয়েছি। এটা আমি অনেক জায়গায় দেখেছি, ভীষণ ভীষণ এফেক্টিভ। আর তার সাথে অর্ডার দিয়েছি এই কিচেন ক্লিনারটা। এই কিচেন ক্লিনারটা দেখলাম ভালো রেটিং আছে, যে কোনো অয়েল গ্রিজ তুলতে এগুলো ভীষণ ভালো কাজ করে। তাই কিচেন সারফেস, কিচেন টাইলস বা কিচেনের যে কুকিং ইউটেন্সিলস সেগুলো যদি অয়েলি হয়ে যায়, প্রত্যেক দিন তো আমাদের মোছার দরকারই পড়ে, এটা দিয়ে মুছলে নাকি একদম ঝকঝকে তকতকে নতুনের মতো থাকে। রিভিউও দেখলাম খুব ভালো, আমি ইউজুয়ালি রেটিং দেখেই মার্কেটিং করি, তাই মিশো কিন্তু আজ অবধি আমায় কোনো দিন হতাশ করেনি। সৌর্য চান করতে গেছে, এখন আবার মগ চাইছে। আর এই দেখো এই কুমড়োটা আজকে বাড়িতে এসেছে, কুমড়োটার কোয়ালিটিটা ভীষণ ভালো, তাই কুমড়োর বীজগুলো আলাদা করে নিয়েছি। আর তোমরা দেখেছো না আমার এক চিলতে একটা অর্গ্যানিক বাগান আছে, সেটা পরিষ্কার করে সেখানেই এই কুমড়োর বীজগুলো সব আমি আস্তে আস্তে ছড়িয়ে দিচ্ছি। এই ধরনের একটা ভিডিও দিয়েই দু আড়াই বছর আগে আমার ইউটিউবের জার্নিটা শুরু হয়েছিল, তখন এখানে উচ্ছের অনেক ফলন হয়েছিল আর সেটা দিয়েই আমি ভিডিওটা শুরু করেছিলাম। আর আজকে এখানে নতুন করে আমি আবার কুমড়োর বীজ ছড়াচ্ছি, কুমড়ো হবে কি না জানি না, তবে কুমড়োর শাক খুব ভালো হয় এবং সেটা আমরা মাঝে মধ্যেই খাই। আর তার কারণ হচ্ছে এটাই, এখান জায়গাটায় কোনো রকম সার ফার দেওয়ার দরকার পড়ে না, প্রচুর মাটি আছে আর সেইখানেই আমি প্রত্যেকবারই কুমড়ো শাকের চাষ করি। এখন বাড়িতে দিদি রয়েছে, কালকে রাতে দিদি এসেছে মৌকে আমরি থেকে নিয়ে যাওয়ার জন্য। বাড়িতে দুদিনের ছুটি কাটাতে যাবে মৌ, আর এই সময়টায় আমি সবজি কেটে দিচ্ছি আর দিদি আটা মেখে দিচ্ছে যাতে রুফিনের রুটি ফুটি করতে পারি। এই সমস্ত সবজি বাজার করে এনেছে সৌম্য স্কুল থেকে ফেরার পরে, পড়তে যাওয়ার আগে। এখানে দেখো পেঁয়াজ আলু আর মূলো কুচি কুচি করে কেটে নিয়েছি, তার সাথে লাউ আর বেগুন ভাজা, এটাই হচ্ছে মেনু। রান্না করার পরের অংশে একেবারে জাম্প করে যাই, আলু পেঁয়াজ মূলো ভাজা আর বেগুন ভাজা এখানে রেডি, তার সঙ্গে রয়েছে পাতলা করে মাছের ঝোল আলু বেগুন দিয়ে। আর এই পাতলা করে মাছের ঝোলটা কিন্তু আগের দিন রাত্রেই আমি করে রেখেছিলাম, সেটারই এইটুকু অংশ বেঁচে ছিল যেটা আমরা আজকে খেয়েছি। আর তার সাথে ছিল লাউ দিয়ে মুসুরির ডাল। এর পরে সেদ্ধগুলো মেখে নেওয়ার পালা, দিদি নিজের হাতে কুমড়ো সেদ্ধ আর আলু সেদ্ধটা মেখে দিচ্ছে। আমার আর সৌর্যের কুমড়ো সেদ্ধ টপ ফেভারিট, আর বাকিদের আলু সেদ্ধ, আর এখানে দিদিই খাবার বেড়ে দিচ্ছে। সকাল সকাল এখন যাচ্ছে কোন দোকানে, এদের দুজনের দোকানে যাওয়ার আর বাইরে যাওয়ার শেষ নেই। ঘড়িতে এখন বাজে প্রায় 10:30, আর এখনও অবধি আমি আজকের ব্লগ মানে সানডের ব্লগ শুরুও করিনি, আর কখন শুরু করব তাও জানি না। আজকে সানডের ব্লগ শুরু করতে এত দেরি হয়ে যায়। উঠেছি আজকে আমরা সবাই 9:00 থেকে 9:15 মধ্যে, আর উঠেছি আমরা সরস্বতীদির কলিং বেলে, মানে ভাবতে পারছো দিস টাইপ অফ লেট। এখন সৌম্য যাচ্ছে বাজারে, ও টিফিন আনবে, টিফিন আর কিনে মানে খেতে হবে, আর করার টাইম নেই। আর রবিবারে ইউজুয়ালি আমরা কেনা টিফিনই খাই, তোমরা নিজেরাও দেখেছো। আমি বারংবার একটাই কথা ভাবছি, আর বৃষ্টি চাই না, কারণ সিকিমের ওপর দিয়ে যা যাচ্ছে সিকিমবাসী হিসাবে মানে আমার ভীষণ ভীষণ কষ্ট হচ্ছে, ভীষণ ভীষণ আমি চিন্তিত। আমাদের 2000 সালে আমি বন্যা দেখেছি, বাট 1968 যে বন্যা সেটার কথা আমি আমার ঠাকমার মুখে শুনেছিলাম। তখনও তো সোশ্যাল মিডিয়ার এত প্রচার ছিল না, কিন্তু বন্যায় যে মানুষের এত ক্ষতি হয়, ল্যান্ডস্লাইডে বন্যায় এত মানুষের ক্ষতি হয়,
সেই সমস্ত জিনিসগুলো মাথায় রেখেই পুজোর আগে আর চাই না কেউ বাড়ি ছাড়া হোক, আত্মীয় স্বজন ছাড়া হোক, প্রত্যেকে প্রত্যেকের পরিবারের সঙ্গে হ্যাপিলি থাকুক, এটাই চাই। আর সিকিমের অবস্থা যা দেখছি তাতে দিনকে দিন উত্তেজনা, চিন্তা, আশঙ্কা সবটাই বেড়ে যাচ্ছে। তো সকলে একটু প্রে করো যেন আর কিছুতেই বৃষ্টি না হয়, এই ওয়েদারটাই যথেষ্ট ভালো আছে। পুজোর আগে সকলের পুজোয় খুব মজায় কাটুক, আনন্দে কাটুক, এটাই চাই। আজকের ব্লগ কখন শুরু করব জানি না, বাট কালকের ব্লগটা দুপুরের পর থেকে আমি আর এন্ড করতে পারিনি, সন্ধেবেলা হয়ে যাওয়ার পর থেকে আর তেমন কিছু শ্যুটও হয়নি, আর মিস্টার বিশ্বাস এসে যাওয়ার পরে তো একেবারেই হয় না, তো সেই কারণেই আর হয়নি। আজকে এলাম ব্লগটা এন্ড করতে, এডিট করতে বসে দেখছি ব্লগ এন্ড হয়নি, তো আজকে ব্লগটা এন্ড করতে এলাম। সৌর্য এখন বেরিয়ে গেল দাদার সঙ্গে, ওরা কোন একটা দোকানে যাবে, আর এখানেই আমি আমার ব্লগটা এন্ড করছি। দেখা হবে নতুন একটা ব্লগে। ব্লগগুলো পুরো পুরো ওয়াচ করো, পুজো ব্লগস আর সো এন্টারটেইনিং, ব্লগসগুলো দেখো, কমেন্ট করো, লাইক করো, চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই 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 চ্যানেলটা সাবস্ক্রাইব করো, বেল নোটিফিকেশনটা অল সেট করে রাখো, আর তার সাথে নতুন ব্লগের ওয়েটে থাকো। টাটা, বাই বাই।